আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমি কুরমার রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা তৈরি করতে খুবই সহজ, কম সময় লাগে, ঘরের উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তো বন্ধুগণ, আমার এই রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকুন। আধা কাপ দুধের সাথে 1 চামচ কাজু বাদাম বাটা দিলাম, নারকেল বাটা 1 চামচ দিলাম, কাঁচামরিচ বাটা 1 চামচ, রোস্টের মশলা দিলাম 2 চামচ, গরম মশলা দিলাম 1 চামচ, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়ি 1 চামচ। এখন ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। মুরগির মাংসটাকে লবণ দিয়ে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। কুরমা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখানে দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, মশলার পেস্ট তেলে দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে 1 চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা 2 চামচ, আদা বাটা 1 চামচ। এখন তেলের সাথে মশলাটাকে কষিয়ে নেব। মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। ঢাকনা তুলে মাংসটা নেড়ে দিতে হবে, যেন লেগে না যায়। মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 1/2 কেজি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে মাংসটার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ঢাকনা তুলে 1 চামচ কেওড়া জল দিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে রসাটা কমিয়ে নেব। বাড়তি স্বাদের জন্য 1 চামচ চিনি অ্যাড করে দেব। চিনিটা মিক্স করে তুলে নেব। বন্ধুগণ, আমার কুরমা রান্না হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।